প্রত্যেককে নমস্কার। আজকে দুর্গাপূজার শেষ দিন, আজকে বিজয়া, প্রত্যেককে বিজয়া শুভেচ্ছা। দুর্গাপূজার শেষ, এবারে আপনাকে তৈরি হতে হবে সামনে পরীক্ষার জন্য। এই বছর এসএলএসটির বিজ্ঞপ্তি বেরিয়ে আসতে পারে, কোন মাস নাগাদ? ডিসেম্বর মাস নাগাদ। এটা আমার কথা নয়, এটা হলো প্রসিদ্ধ একটা পত্রিকা যার নাম কর্মক্ষেত্র কর্মসংস্থান, এদের কথা অনুযায়ী যে এই বছর হতে পারে এসএলএসটির বিজ্ঞপ্তি এবছর আসতে আর কি পারে। এরা মোটামুটি এরা নির্ভুল বলে থাকে, এরা খুব একটা মানুষকে ঠকায় না, কিছু জানা আমার আছে। দেখুন, এবং এবারে আপনাদের কাছ থেকে রোজ ফোন পাচ্ছি আর পাচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেজ, মানে দুর্গাপূজা চলাকালীনও কিন্তু ফোন পেয়েছি যে স্যার পিটি হবে কি না, ফার্স্ট কথা। আর স্যার পিটি হলে কেন হবে? আর সেকেন্ড কথা হলো এমনি যে পিটি কি শুধুমাত্র কিছুগুলো সাবজেক্টের ক্ষেত্রেই হবে না সবার ক্ষেত্রে হবে? তো একটা কথা বেশ সুন্দর দু একজন আর কি আমাকে ফোন করে বলেছে যে স্যার দেখুন, এবার যে স্যার মানে মাদ্রাসা কমিশন যে এক্সামটা হচ্ছে সেখানে স্যার পিটি তো হচ্ছে না, ওখানে এসএসসির ক্ষেত্রে পিটি কেন হবে আর কি? তো এই এক্সাম এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য কিন্তু আজকে মেনলি ভিডিও বানানো। তারা বলবো যে 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত যারা ভর্তি আর কি হবেন এসএসসি পিটিতে আমার কাছে অনলাইনে, ওদের টাকা নেবো আমি, ভর্তির সময় টাকা নেবো 149 টাকা করে, তারপর মান্থলি পরের মাসে টাকা দেবেন 199 টাকা করে। মানে ওদের রেটটা কম করে দিলাম আমি, 149 টাকা করে লাগবে যারা ভর্তি হবেন 30 তারিখ পর্যন্ত, কোথায়? এসএলএসটি পিটিতে, ঠিক আছে? এবারে এই নাম্বারে ভর্তি চলছে আমাদের, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় কারণ প্রচুর পরিমাণে ফোন পাই। তো আর বিএস একাডেমি মানে পিটি মানে বিএস একাডেমি, এটা আপনি মনে করেন বিএস একাডেমিতে বেশ পড়ানো হয় পিটির জন্য। ততএব 149 টাকা লাগবে যারা ভর্তি হবেন 30 তারিখ পর্যন্ত, তারপরে যারা ভর্তি হবেন 31 থেকে ওদের কিন্তু টাকা লাগবে 199 টাকা করে, ঠিক আছে? অফারটা চলছে, পারলে আর কি অফারটা নিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই কোর্সটাকে, অর্জুন কোর্সটাকে, ঠিক আছে? এই নাম্বারে কল করতে বা হোয়াটসঅ্যাপটি করতে আর কি পারেন। দেখুন মাদ্রাসাতে কী হলো, না মাদ্রাসাতে এই বছর পিটি কিন্তু ওরা নেয়নি। কেন নেয়নি? দেখুন মাদ্রাসাতে ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু মাদ্রাসাতে ফর্ম ফিল আপ হলেও বৃহৎ হিউজ পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, যেটা আমরা ভেবেছিলাম আর কি, যে মোটামুটি 10 লক্ষর উপর ফর্ম ফিল আপ হবে, সেখানে কিন্তু ওরা অত ওদের যায়নি, ওদের হাফও অতটা আর কি হয়নি, ওদের কম হয়েছে, ফলে বলবো যে সেক্ষেত্রে ওরা পিটিটা নিল না। কিন্তু এসএসসি কী হবে, এসএলএসটির ক্ষেত্রে একটা হিউজ পরিমাণে কিন্তু একটা ক্যান্ডিডেট হবে সেখানে, কারণ এসএলএসটি মানেই একটা বিশাল বড় পরীক্ষা। সেখানে কী হবে না, সেখানে অনেক স্কুল রয়েছে এতদিন ধরে নেয়নি, একটা অপদার্থ সরকার, যার ফলে প্রচুর স্কুলে ভ্যাকেন্সি রয়েছে, আমাদের স্কুলেও ভ্যাকেন্সি অনেকগুলো আছে, একটার পর একটা আর কি পাঠিয়েছে। তো এত বছর ধরে যেহেতু নেয়নি, সেহেতু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি একটা থাকবে এসএলএসটিতে, তাই ভ্যাকেন্সি যেহেতু বেশি সেহেতু একটা অনুপাতে তারা আর কি ডাকবে, সেই অনুপাতে ডাকতে গেলে কী হবে না, প্রচুর পরিমাণে কিন্তু আপনার ক্যান্ডিডেট সেখানে হবে, ফলে এসএলএসটি পিটি নিলে কী হবে না, এসএলএসটি পিটি নিলে প্রথমেই প্রথম ধাঁচেই ওখানে এমনি হয়তো দিয়ে দেবে যে 100টা পরীক্ষা আপনাকে ধরুন দিয়ে দিল 70 নম্বরে পাস বা 60 নম্বরে পাস, আপনি 60 নম্বর আপনি তুললেনই না, আপনি পাস করলেনই, কারণ কারো তো খুব একটা তো কারো তো চর্চা নেই, ম্যাথ পারবে না, ইংলিশ পারবে না, কোথার মানে আর কি বলছি আর কি, সায়েন্সে ভুলে গেছে, জিকে ভুলে গেছে, স্ট্র্যাটেজিকে আর কি ভুলে গেছে, তো সেক্ষেত্রে একটু মুশকিল হবে, তাই ওই প্রথম ধাক্কাতেই ওরা বাদ দিয়ে দেবে। তারপরে যেগুলো একদম সেই মানে নিজের আর কি মানে সাবজেক্টও ভালো আর এদিকেও ভালো, ওদেরকে ওরা চাকরি রেখে দেবে। তাই বলবো যে পিডিটা খুব গুরুত্বপূর্ণ, ভর্তি হয়ে যান পারলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে। সেকেন্ড হলো পিটি সবার ক্ষেত্রে হবে, যতগুলো রয়েছে সাবজেক্ট শুধুমাত্র ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে যতগুলো রয়েছে সাবজেক্ট আর কি রয়েছে 9, 10, 11, 12 সবার ক্ষেত্রে পিটি হবে। পিটি হওয়ার পরেই আপনার খাতাটা আর কি আপনার যে সাবজেক্টের খাতাটা চেক করা হবে, ওমাটা চেক করা আর কি হবে। অতএব এটা পাস করুন, তারপর ওটাতে আপনি হাত দেবেন, আপনি ওটা প্রচুর পড়লেন, এটাকে আপনি অবহেলা করলেন, কিচ্ছু লাভ নেই আপনার বন্ধু, কিচ্ছু লাভ নেই, এটাকে আগে পার করতে হবে, তাহলে ওটা আপনার দেখার কি হবে। তো প্রত্যেকে বলবো যে দেরি করবেন না, সময় বড়ই কম, পারলে কল বা হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যান, এই রেট লাগছে এখন পর্যন্ত, তারপরে কিন্তু বলবেন না যে স্যার ওই রেট এই রেটেই ভর্তি দিতে হবে, রেট আমি কিন্তু আগে করবো না, ঠিক আছে? পারলে ভিডিও লাইক করবেন, পারলে বন্ধুদের শেয়ার করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা। ধন্যবাদ।